হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনাদের ভাইয়া অফিস যাওয়ার জন্য রেডি তো যখন চলে যায় তখন আমার দিনের কাজগুলো এখন শুরু হয়ে যায় খুচরা টাকাগুলো আমার আমি রাখি খুচরা টাকা তুমি সুন্দরভাবে নিয়ে নাও না খুচরা টাকা আমার লাগে ও এখন অফিস যাওয়ার জন্য কুছ করতেছে আমাকে একটু মনে করাই দিতে হয় কারণ রেগুলার রেগুলারই তুমি কিন্তু আসো কোনটা নেও নাই হয়তো কোনো দিন চাবি রেখে যাও চাবি নাও মাস্ক নাও রেগুলার এই কথাগুলো আমাকে বলতে হয় সাইকেল নিয়ে যাবা কি সাইকেল নিবা ব্যাগটা এত ছোটো করে যেগুলো পড়বা না সেগুলো তো ওই জুতার রাখতে পারো তো ঠিক আছে আর কিছু বাকি আছে নাকি সাবি নিচ পরে আবার টুকুর করে চলে আসবা ঠিক আছে আল্লাহ হাফিজ তো এই তো ওকে ও অফিস চলে গেলো আমি বারান্দা এসে দাঁড়াইলাম কারণ এই সময় আবদুল্লার ক্লাস একটু ব্রেক দেয় এই রাস্তা দিয়ে ওই কাছেই পাশেই ও মাদ্রাসা এই যে এখানে মাছ বের করে রাখছি এই মাছটা আজকে দুপুরের জন্য রান্না করব। এটা হচ্ছে গুলসা মাছ এটা বেগুন আর আলু দিয়ে রান্না করব একটু ভাজা মানে একটু পোড়া পোড়া করে ভাজবো বেগুন আলু দিয়ে ভালো লাগে তো আবদুল্লাহ আসবে ওর জন্য একটা ডিম অমলেট করছি এই যে তো এই ডিমটা দিয়ে ওকে একটু ভাত খাওয়াই দিব আর ওর যেহেতু হেফজ মাদ্রাসা হেফজ করতে হয় তো সকালবেলার ভোরবেলা ক্লাস করতে হয় এই টাইমে একটু এসে ও খেয়ে আবার চলে যায় এগারোটা পর্যন্ত ক্লাস থাকে দুপুরে মানে সারাদিনে একটু করে ব্রেক দেয় খাওয়ার টাইমটা ব্রেক টাইমে আবার চলে বাসায় চলে আসে যেহেতু কাছাকাছি আর মাদ্রাসায় খেতে চায় না তো ও আসলে ওকে খাওয়াই দিব আর এই ফাঁকে আমি টুকিটাকি কাজগুলো করি এই হচ্ছে আমার ডেইলি লাইফের ছোট্ট একটু রুটিন সকালবেলার আজকে গাছে পানি দিতে হবে না কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আমার মেয়ে খেলনা দিয়ে খেলবে সারা চার পাঁচটা সব এগুলো ইয়া করে রাখবে এখন ঘরগুলো সব গুছাবো রান্না করব। সকালবেলা কি ফ্রেশ ওয়েদার তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে সবাইকে পেস